সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কোনো কোনো শিক্ষকদের দেয়া হচ্ছে ব্যাং কিভাবে লাফায় তার ট্রেনিং, আবার কোনো কোনো শিক্ষকদের শেখানো হচ্ছে হাসের ডাক। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। নাস্তিকটা জানে না, নাস্তিকটা মনে করে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা মুসলমানদেরকে নাস্তিক বানিয়ে ছাড়বো। আর বিশ্বাস করেন, একজন মুসলমান থাকতে নাস্তিকদের এই মনের খায়েশ পূরণ হবে না। সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিন থেকে নাস্তিকদের আস্তানা ব্যাঙ্গিয়ে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানব রচিত আইন মানতে হলে আপনাকে বানরকে আপনার পূর্বপুরুষ মানতে হয়। যারা বর্তমানে সচেতন আছেন, শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন। মানব রচিত আইন মানলে বানরকে আপনার পূর্বপুরুষ মানতে হয়। আমি স্পষ্ট ভাষায় বলি, বানরের বাচ্চারাই এই কথা বলতে পারে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। আমরা আদমের সন্তান, বুক ফুলিয়ে বলি আমরা আদম শফিউল্লাহ সন্তান। আমার দুঃখ লাগে, 90-92% মুসলমানের দেশে ডারউইনের থিওরি, নাস্তিকের থিওরি চলতে পারে না। এটা মুসলমানের দেশ। নাস্তিকরা মনে করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে নাস্তিক বানিয়ে ছাড়বো। নাস্তিকরা জানে না যে আগামীর ইতিহাস, নাস্তিকরা জানে না আগামীর বাংলা। আমি সুগ্রাণ পাচ্ছি, বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমি সুগ্রাণ পাচ্ছি, বাংলার জমিনে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। নাস্তিকরা জানে না, নাস্তিকরা মনে করে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা মুসলমানদেরকে নাস্তিক বানিয়ে ছাড়বো। আর বিশ্বাস করেন, একজন মুসলমান থাকতে নাস্তিকদের এই মনের খায়েশ পূরণ হবে না। সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিন থেকে নাস্তিকদের আস্তানা ব্যাঙ্গিয়ে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় শিক্ষা মন্ত্রণালয় চলে। আমার আর আপনার টাকা দিয়া এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের বইয়ে মূর্তির ছবি থাকবে কেন? মুসলমানদের বইয়ে মন্দির থাকবে কেন? মসজিদ মক্কা আর মদিনা থাকতে পারে, মন্দির আর মূর্তি থাকতে পারে না। এটা শিক্ষা ব্যবস্থা। আরে ভাই, যারা বানরের সন্তান তারা বানরকে, তারা বলতে পারে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। বানরের সন্তানদের লিখিত বই আদমের সন্তানরা পড়তে পারে না। আর এই বই দিয়া ডিলাকুলুপ ব্যবহার করা যায় নাই, মানুষ পড়বে দূরের কথা। এই বই দিয়ে ডিলাকুলুপ ব্যবহার করা যায় নাই। স্পষ্ট ভাষায় বলি, যারা বানরের সন্তান কেয়ামতে তাদের হাসর নাসর হবে বানরদের সাথে, আর আমাদের হাসর নাসর হবে বাবা আদমের সাথে। আমরা জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করুন।